আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হয়েছে তখন 14 এপ্রিল 2024 রোজ রবিবার, আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছিলাম তালগাছি গরুহাটে। আর এই তালগাছি গরুহাটির অবস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একদম মেইন রাস্তার পাশে, যেহেতু ঈদ পরবর্তী হাট, মোটামুটি কাস্টমার ক্রেতা বিক্রেতা শূন্য হাট, বেচা কেনা চলছে টুকটাক। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে রবিউল খন্দকার ভাইয়ের বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি কিছু দেখাবো, এবং তার কালেকশনে আজকে বাচ্চা সহ গাভিও রয়েছে, এটাও দেখাবো। যারা কিনবেন সরজমিনে যোগাযোগ করে এসে দেখে শুনে যাচাই বাছাই করে দুধ দহন করে নিজ দায়িত্বে সংগ্রহ করার চেষ্টা করবেন। আসুন আমরা রবিউল ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন ভাই? শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার খুব ভালো রাখছে। বেচা কিনা কেমন চলছে? বেচা কিনা তো আমার সিরিয়ালেই থাকে ভাই, আপনি যেটা বলছেন আমার দেখি শুনে গাভি লেওয়া লাগবে না, আমার এই গাভিও বিক্রি হয়ে গেছে 1,60,000 টাকা বরিশাল। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে একটা বকনা বাচ্চা রয়েছে। বাচ্চা সহ গাভি রবুল ভাই অলরেডি 1,60,000 টাকা বিক্রি করে ফেলেছে। তো সব মিলিয়ে আসলে এভাবে সরজমিনে আসবেন, এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন। তো রবুল ভাই, আজকে কি দেখানোর মতো দুই একটা গাভি আছে? আছে তো, অনেক গাভি তো আনছিলি আইছে আপনার খামারের তে। আমার খামারের তে যদি গাভিগুলি ভিডিও দেয় ওনারা বোঝে না, মনে করে বড় গাভি ভাই দাম হলো কম চায়, ছোট গরু দাম বেশি চায়। কেন এটা চাই? আসলে জাত মানের এই যে দেখা দেন আমার কিছু কিছু, এই যে অরিজিনাল জাত মানের বাগাবাড়ি জার্সি। বাগাবাড়ি জার্সি, আপনি যত গরু আছে সব গরু আপনা, এই সব গরু দুধইটা উঠে যায়। দাঁত বয়স কেমন হয়েছে? দর্শক যদি না বোঝে কিছু করার নাই, এটার দাঁত হলো 6 দাঁত ছিল, দুটি ভাঙিছে 6 দাঁত। 6 দাঁত কোন খালি ধাপে কাটো হলেই যে হয় দুধের টাকা উঠে যায়। দেখাই এই দেখেন, এই গাবি দর্শক না কিনলে ঠকবেই ভাই। খালি মাংসর জন্য যদি বড় বড় গাবি কেনে তাহলে কষাইয়ের কাছ থেকে কিনতে পারে। মানে ক্রস আছে ভাই, জার্সির সাথে মানে ক্রস আছে ভাই। ক্রস গাবি দিয়া তো দুধ হয় পাপ না। কয় লিটার দুধ আসবে? দুধ এখন দুয়া দেব 10 লিটার। এখন 10 লিটার? হ্যাঁ, ও লিটার দিবি তাহলে 10 লিটার হলে দহন করে দেখে শুনে নিতে পারবে। সরা দেন ওদিক থেকে হাঁটান। সকালে 10 কেজি? হ্যাঁ হ্যাঁ, সকাল বিকাল দিয়ে পাই। বাচ্চা মারা গেল এই দেন, এটা ওই বেচছিলাম 1,40,000। 1,40,000 টাকা বিক্রি করছিলেন গাই বাছুর? আপনার ওই বাছুরটা মারা যাওয়ালে ওই আফার বললাম 1,15,000 দিলে যান, উনা এটা নিল না, পরে উনি ওই গাই বাছুর নিল, আমি ওই বাছুর মরি গেছে ডাল লেবো না। আচ্ছা, চেঞ্জ করে নিয়েছে? হ্যাঁ চেঞ্জ করে, আমি মানুষের টাকা মারি দেয়নি, ওটা আমার বাছুর মারা গেছে, আমার কপালে ছিল আমারই গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক ধন্যবাদ, যেহেতু চেঞ্জ করে দিয়েছেন। আমি বললাম যে করছে ভাই, আমি তো মহিলা মানুষ, কারণ গাভিটা মরি গেছে আপনি কি করবেন? তখন বললাম যে বাচ্চা মারা গেছে ওটা আমারই থাকবে, আপনি কোনো টেনশন নাই। আমি আলচিস্তি রবিউল খন্দকার মানেই নিয়ে নিতে আদর্শ, একটা বাছুরের দাম নয় 20-25,000 টাকা। ওই 20,000 টাকার জন্য যদি উনি হাতে আমি ওনার টাকা মারি দিতাম, তাহলে আলচিস্তি রবিউল খন্দকার মানে ন্যায় নিতে আদর্শ, এটি কাটি এই কারণে ওনার আমি চেঞ্জ করে ওইটি দিলাম। আচ্ছা, এটার পরিবর্তে আপনি এই গরুটা বাচ্চা সহ কিনে দিলেন 1,60,000 টাকা? 60,000 টাকা উৎপন্ন কিনা ছিল 2,000 টাকা, দাদা নিছে চেক মেকিতে 8,000 পড়ছে, 2,000 লাভ পাচ্ছে আমার ওটার। আচ্ছা আচ্ছা, কিন্তু এটাতে 20,000 টাকার মতো লস হয়ে গেল বাছুর মরিয়ে। আচ্ছা রবুল ভাই, আমরা পরে আরেকটা গরু দেখতেছি আপনার সাদা কালো রঙের, এই গরুটা কি জাতের? এটা অরিজিনাল অলস্টন ফিজিয়ান। অলস্টন ফিজিয়ান, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত বয়স এটা 4 দাঁত। আচ্ছা একটু সরাই দেন, 4 দাঁতের গরু, বাচ্চা কয়টা দিছে? এটা বাচ্চা পয়লাটি একটা। আচ্ছা, বাটে কি দুধ আছে? সকালে 10 লিটার আসুক, আর যে কয় লিটারই আসুক। আজকে দর্শক দেই শুনে যারা নতুন ওরা এসে দেখি শুনে নিতে বলে, দাম কত যাচ্ছে? আর যারা পুরাতন ওরা তো আমার সিরিয়ালেই থাকে, জীবনেও দেখবে না, আপনি 1 কোটি টাকা দিলে ওরা দেখবে না।
আচ্ছা দাম কত যাচ্ছেন এটার দাম যাচ্ছে 145000 145000 টাকা গাবি এখন বিক্রি করব আচ্ছা 145000 টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন সুযোগ ভাই না দিলে কাস্টমাররা তো বলবি রবিউল ভাই এত মেহনতি কাদছো কত তো গাবির কথাই বলতে না আচ্ছা ছোট একটা গাবি দেখতেছি সাদা কালো রঙের এটা কি রাতের এটা অলস্টন ফিজিয়ান থাকে অলস্টন ফিজিয়ান হ্যাঁ দেখতেছি আচ্ছা চাচা নেড়েচেড়ে দেখে নিচ্ছে নাকি এই শুনেই লিংক আমি তাই বলি যারা নতুন কাস্টমার আছেন আপনারা এসে দুই বেলা দেখে শুনে দোয়া আর একটু সরাই দেন কয় দাঁতের গরু এটা এটা হচ্ছে আপনার দুই দাঁতের গরু দুই দাঁত আচ্ছা দুই দাঁতের গরু বাচ্চা ছিল তো নাকি না বাচ্চা এটা মারা গেছে যে পানি লাগাই নি আছে আমি কিনেছি আচ্ছা আচ্ছা এটা আপনার কেনা হ্যাঁ এটা আমি কিনেছি আচ্ছা হাটে কিনছেন হাটে বিক্রি করবেন না এটা হাটেতেই কিনেছি হাটে হলি হবি বাড়ি হলি হবি এটা আল্লাহ জানে আচ্ছা দাম দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে এটা বাচ্চা তো 90000 টাকা দাম চাচ্ছে 90000 জি আচ্ছা এটা বকনের দামের দাম চাইলাম একটা বকন কিনে এরকম বাড়ি বের করছিল অলস্টন ফিজিয়ান 1 লাখ টাকা লাগে আচ্ছা তো এটার দাম মাত্র 90000 টাকা আচ্ছা 90000 টাকা দাম ব্যাসপনা তো বাবা জান তো এত ডিসকাম করেন কেন আমি এনে প্রতিবেদন 90000 টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন দর্শকদের পরিশেষে কি বলবেন যারা হয়তো আপনার এখান থেকে গাবি কিনতে আসবে আসলে যারা নতুন দর্শক আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর এবং আলচিস্তি রবিউল খন্দকার মানেই ন্যায় নীতি আদর্শ দর্শকরা তারপরেও আমি ন্যায় নীতি আদর্শ হলেও আমি চাই যারা আপনারা নতুন তারা এসে আমার গাবিগুলি দেখি শুনে আর যারা পুরাতন আছে ওনারা আপনি কেন পৃথিবীর এমপিউ যদি বলে রবিউল খন্দকারের গাবি দেখি কেনেন ওনারা দেখি কিনবে না টাকা পাঠা দেয় জাফা জেরম আমার পুরাতন সিরিয়ালের ওনার টাকা পাঠা দিচ্ছে আমি গাবি পাঠা দিচ্ছি আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত ওয়া জান্নাত